একটি পেজ ক্রিয়েট করার পর সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হয় সেটি হলো সর্বপ্রথম আমাদেরকে পেজে কিন্তু একটি লোগো অ্যাড করতে হয়। যত প্রফেশনাল মানের লোগো আপনি তৈরি করতে পারবেন এবং যত আপনার টপিক রিলেটেড লোগোটি তৈরি করতে পারবেন তত কিন্তু আপনার পেজটি দেখতে আরও বেশি আকর্ষণীয় মনে হবে। তাই অবশ্যই একটি পেজের জন্য একটি লোগো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল মানের একটি লোগো ডিজাইন করবেন এবং সেই লোগোটি আপনার পেজে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত বিষয়টি দেখাচ্ছি যে আসলে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনাদের পেজের জন্য একটি প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমি চলে যাব আমার ক্রোম ব্রাউজারে। তো বন্ধুরা, আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে জাস্ট লিখবেন canva.com। আমার এখানে লেখা অলরেডি চলে আসছে, আপনারা লেখাটি দেখে নিন। দেখে নিয়ে সেম লেখাটি আপনারা আপনাদের ব্রাউজারে লিখবেন। লিখার পর জাস্ট ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে আমার সামনে এখন যে অপশনটি এসেছে বা যে ইন্টারফেসটি এসেছে, আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন না। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা যখন canva.com আপনাদের ব্রাউজারে লিখবেন, সেখানে জাস্ট একটি ইমেল আইডি দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ক্যানভার অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আপনার পেজের জন্য লোগো ক্রিয়েট করার জন্য এখানে উপরের যে সার্চ বক্সটি রয়েছে, এখানে এই সার্চ বক্সের উপর একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সার্চ বক্সে লেখার অপশন পাবেন এবং আপনার কিবোর্ডটি অটোমেটিক্যালি এখান থেকে খুলে যাবে। খুলে যাওয়ার পর এখান থেকে জাস্ট লিখবেন LOGO লোগো। লোগো লেখার পর এখানে জাস্ট আপনার কিবোর্ডের যে সার্চ অপশনটি রয়েছে সেখানে সার্চ করে দেবেন। তো সার্চ অপশনে ক্লিক করার পর এখান থেকে একটি অপশন দেখতে পাবেন, প্লাস আইকন রয়েছে এবং সাথে ক্রিয়েট ব্ল্যাঙ্ক লেখা রয়েছে। এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্রিয়েট ব্ল্যাঙ্ক এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে একটি হোয়াইট ডিজাইন খুলে যাবে এবং সাথে কিছু আপনারা লোগোর টেমপ্লেট দেখতে পাবেন। এই টেমপ্লেটগুলো আপনারা ইউজ করতে পারেন অথবা আপনারা যদি চান নিজে নিজেই লোগো ইউজ তৈরি করতে, সেক্ষেত্রে জাস্ট স্ক্রিনের উপরে একটি চাপ দিবেন, দিলে এই অপশনটি চলে যাবে। এবং যাওয়ার পর যে হোয়াইট যে একটি বোর্ড রয়েছে সেই বোর্ডের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবেন কালারের অপশন রয়েছে বা কালার রয়েছে, এই কালারের অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সামান্য একটু উপরের দিকে স্ক্রল করলে বিভিন্ন রকম কালারের টেমপ্লেট দেখতে পাবেন। এখান থেকে যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারটি আপনাদের কিন্তু সেই হোয়াইট বোর্ডের উপর চলে যাবে। তো বন্ধুরা, এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর সর্বপ্রথম আপনারা যেটি করবেন, আপনারা যেভাবে আপনাদের লোগোটি ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনার যে রিলেটেড পেজ সেই রিলেটেড একটি নাম শুধু দিতে পারেন অথবা সেই রিলেটেড একটি পিকচার দিয়ে সেই পিকচারের নিচে নাম দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে আমি নাম দিয়ে সর্বপ্রথম দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, ধরুন আপনার একটি কুকিং পেজ রয়েছে এবং সেই পেজের মধ্যে আপনি কুকিং ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে ধরুন আপনার পেজের নাম ইউনিক কুকিং। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম আগে আমাদের পেজের নামটি এখানে লিখে নিই। তো আমাদের পেজের নাম ইউনিক কুকিং। তো এর জন্য আমাদের নামটি লেখার জন্য এখানে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর নিচের দিকে যে একটি অপশন রয়েছে, নিচের দিকে যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি, এই অপশনটিতে একটু ট্যাপ করে আপনাদেরকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে টেক্সট নামে একটি অপশন দেখতে পাবেন, টেক্সট এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে অ্যাড এ সাব হেডিং নামে একটি অপশন রয়েছে, দেখুন এখানে অ্যাড এ সাব হেডিং এই অপশনটিতে ক্লিক করতে হবে। অ্যাড এ সাব হেডিং এই অপশনটিতে ক্লিক করার পর লেখার জন্য আপনারা কিন্তু এখানে একটি বক্স পাবেন এবং এই বক্সের উপর ডাবল ট্যাপ করলে আপনাদের ফোনের কিবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে কিবোর্ড ওপেন হওয়ার পর আমরা আমাদের পেজের নাম ধরেছিলাম ইউনিক কুকিং। এখান থেকে ইউনিক কুকিং আমরা সর্বপ্রথম নামটি এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা যদি আবার এই আমাদের বোর্ডের উপর ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের কিবোর্ডটি চলে যাবে এবং এখান থেকে আমরা সর্বপ্রথম টেক্সটির সাইজ বড় করব এবং আমাদের টেক্সটির কালার চেঞ্জ করব। তো টেক্সটের সাইজ বড় করার জন্য আমরা টেক্সটের উপর একটা
ক্লিক করব। একটা ক্লিক করার পর এখানে একটি বিন্দু দেখতে পাচ্ছেন এই পাশে, এই বিন্দুর উপর আমরা ক্লিক করে ধরে এটি টেনে ধরব, তাহলে কিন্তু আমরা এটি বড় করতে পারবো। তো বন্ধুরা দেখুন, আমি এটি চাপ দিয়ে ধরে আমরা যখন এটি টেনে উপর দিকে তুলব তখন কিন্তু এটি বড় হবে। এবং আমরা যদি এটি রাইট পজিশনে নিয়ে যেতে চাই সেই ক্ষেত্রে আমরা এটির উপর ধরে, তো বন্ধুরা দেখুন আমি আবার এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এই লেখাটির উপর ধরে আমি যদি নিচের দিকে টেনে নিয়ে আসলেই কিন্তু আমার লেখাটি নিচের দিকে চলে আসছে। এবং এখান থেকে আমার টেক্সটের কালারটি চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমরা টেক্সটের উপর ক্লিক করে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, টেক্সটের উপর ক্লিক করে সিলেক্ট হলে এরকম একটি অপশন দেখতে পাচ্ছেন চারিদিকে যে বর্ডারটি রয়েছে। যদি আপনার টেক্সটটি সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনার এরকম চারিদিকে বর্ডার আসবে। তো বন্ধুরা, বর্ডার আসার পর নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো একটু ড্র্যাগ করে আমরা সাইডে স্লাইড করব। স্লাইড করার পর এখানে কালার অপশন রয়েছে, দেখুন এ লিখে এখানে কালার লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই কালার অপশনটিতে আমরা ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করলে অসংখ্য কালার দেখতে পাবো। তো বন্ধুরা, আমরা যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি নিয়েছি সেই কালারের সাথে আমরা এখান থেকে হোয়াইট কালারটা দিব। হোয়াইট কালার দিলে এর থেকে বেশি অ্যাট্রাকটিভ হবে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে কালারের বোর্ডটি আমরা সরিয়ে দিচ্ছি। দেওয়ার পর যেহেতু আমাদের পেজটি কুকিং রিলেটেড, তাই এখানে আমরা একটি পিকচার অ্যাড করব যাতে করে বোঝা যায় যেটি আমাদের কুকিং রিলেটেড পেজ। তো বন্ধুরা, এটি করার জন্য আমরা এখান থেকে আবারও আমাদের প্লাস আইকনটিতে ক্লিক করব। এখানে বন্ধুরা দেখুন, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের প্রয়োজন এখান থেকে একটি ইমেজ। তো ইমেজ নেওয়ার জন্য আমরা কী করব, আমাদের এই নিচের দিকে যে এই অপশনগুলো রয়েছে, এই যে অপশনগুলো রয়েছে এই অপশনটি আমরা একটু স্লাইড করব। স্লাইড এদিকে করলে দেখতে পাবেন এলিমেন্টস নামে একটি অপশন রয়েছে এখানে। তো দেখুন, এলিমেন্টস নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। এলিমেন্টস নামে এই অপশনটিতে ক্লিক করার পর উপরে একটি সার্চ বার দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার। এই সার্চ বারে ক্লিক করলে আপনাদের ফোনের কিবোর্ডটি চলে আসবে এবং এখান থেকে লেখার অপশন পাবেন। এখান থেকে আপনারা যদি লেখেন কুকিং, এখান থেকে কুকিং লেখার পর কিবোর্ডে সার্চ অপশনটিতে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর দেখুন, এখান থেকে অনেক পিকচার রয়েছে এবং গ্রাফিক্স রয়েছে, এখান থেকে আপনার যে কোনো একটি ইচ্ছা আপনি নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখান থেকে চারটি চারটি করে দেখা যাচ্ছে, কিন্তু এখানে সি অল লেখা আছে। দেখুন, এখানে সি অল, এখানে সি অল লেখা রয়েছে। এই অপশনটিতে ক্লিক করলে আরও বেশি পিকচার আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে সি অল এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন, এখানে কুকিং রিলেটেড অনেকগুলো পিকচার রয়েছে যেগুলো আপনি ফ্রি আপনার লোগোর মধ্যে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখান থেকে সবগুলো পিকচারই কিন্তু ফ্রি রয়েছে, এখান থেকে আপনারা চাইলে আপনারা আপনাদের পেজের লোগোতে ইউজ করতে পারবেন। আর অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, যে পিকচারগুলোতে এরকম মুকুটের মতো একটি অপশন রয়েছে, দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মুকুটের মতো যে একটি অপশন রয়েছে, এরকম মুকুটের মতো যদি অপশন কোনো পিকচারে থাকে সেই পিকচারটি ইউজ করবেন না, কেননা সেই পিকচারটি হলো পেইড। সেই পিকচারটি ব্যবহার করতে হলে আপনাকে কিন্তু সেখান থেকে টাকা তাদেরকে দিতে হবে, টাকা দিলেই আপনারা সেই পিকচারটি ইউজ করতে পারবেন। আর পিকচারটি ইউজ করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, তো বন্ধুরা দেখুন, আমি এখান থেকে সিলেক্ট করেছি আমি এই পিকচারটি আমার লোগোতে ইউজ করব, তার জন্য এই পিকচারটিতে আমি ক্লিক করব। এই পিকচারটিতে ক্লিক করলে আমরা যে ড্যাশবোর্ডটি নিয়েছিলাম সেই ড্যাশবোর্ডের মধ্যে অটোমেটিক্যালি আমাদের পিকচারটি সেট হয়ে যাবে। তো বন্ধুরা, সেট হয়ে এখানে আসার পর আমরা এই পিকচারটি যদি বড় করতে চাই, বড় করার জন্য এখান থেকে যে এই বিন্দুটি রয়েছে এই বিন্দুর উপর ক্লিক করে ধরে আমি উপর দিকে টেনে নিয়ে গেলে এই পিকচারটি বড় হবে। দেখুন, আমি ক্লিক করে ধরে আমি এখানে পিকচারটি বড় করে নিচ্ছি। আর পিকচারটি সঠিক স্থানে রাখার জন্য আমি এখান থেকে দেখুন আমি আবারও পিকচারটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর পিকচারটি ধরে আমি যেখানে নিয়ে যাব সেখানে কিন্তু যাবে। দেখুন, এখান থেকে এখানে কিন্তু সেই পিকচারটি আপনারা জায়গা মতো বা আপনার সুবিধা মতো জায়গায় আপনি এখান থেকে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে আপনার ছবিটিও দিতে পারেন। সেই ছবিটি দেওয়ার জন্য অবশ্যই আপনাকে পিএনজি ছবি হতে হবে। আর পিএনজি ছবি কীভাবে করবেন, যখন আপনি একটি ছবি আপনার ফোন দিয়ে উঠাবেন বা আপনি ক্যামেরা দিয়ে উঠাবেন, উঠানোর পর সেটি পিএনজি করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে রিমুভ ডট বিজি লিখলে সেখান থেকে একটি সফটওয়্যার আপনাদের সামনে চলে আসবে, এবং সেই সফটওয়্যারে গিয়ে আপনার পিকচারটি আপলোড করলে, আপলোড করার পর সেই পিকচারটিতে আপনার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবে, এবং রিমুভ করে দেওয়ার পর আপনার শুধুমাত্র পিকচারটি থাকবে এবং সেই পিকচারটি আপনি এখানে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের লোগোটি কমপ্লিট।
লোগো কমপ্লিট হওয়ার পর এখানে ডাউনলোডের অপশন রয়েছে, যে ডাউনলোডের অপশন রয়েছে এই ডাউনলোডের অপশনে ক্লিক করবেন। ডাউনলোডের অপশনে ক্লিক করার পর নিচে আবারও একটি ডাউনলোড অপশন লেখা রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও একটি ডাউনলোড লেখা আসবে, এই ডাউনলোডে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই লোগোটি ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে এবং গ্যালারি থেকে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের পেজে সেই পিকচারটি অ্যাড করতে পারবেন অ্যাজ এ লোগো হিসাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আপনাদের সেই প্রশ্নের একটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।